দুর্যোগ মোকাবিলায় সদা সক্রিয় থাকার চেষ্টায় কোনো খামতি রাখতে নারাজ প্রশাসন। এজন্য নির্দিষ্ট সময় পরপর করা হচ্ছে দুর্যোগ মোকাবিলায় মকড্রিল। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন মহকুমায় অনুষ্ঠিত হয়েছে অনুরূপ মকড্রিল। প্রকৃতির রুদ্ররশির কারণে বন্যা, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের কারণে মানব সভ্যতার সমূহ ক্ষতি সাধিত হয়েছে বারবার। এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে মানব সমাজকে রক্ষার জন্য দেশে দেশে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার টিম রয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য গোটা দেশের সাথে রাজ্যেও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা টিম বিশেষভাবে সক্রিয় রয়েছে। এই টিম নির্দিষ্ট সময়ের ব্যবধানে মকড্রিলে সামিল হয়। উদ্দেশ্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য বিভিন্ন সরকারি দপ্তরগুলোর মধ্যে মকড্রিলের মাধ্যমে সমন্বয় সাধন করা। বৃহস্পতিবার সারা রাজ্যের বেশ কয়েকটি মহকুমায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মকড্রিল অনুষ্ঠিত হয়। এদিন সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে ক্যান্সার হসপিটাল 79 টিলা এবং দশরথদেব মেমোরিয়াল এসটি গেস্ট হাউস 79 টিলায় ভূমিকম্পের ওপর মকড্রিল অনুষ্ঠিত হয়। উমাকান্ত একাডেমিকে কন্ট্রোল রুম হিসেবে তৈরি করা হয় এবং সেখান থেকে 79 টিলা স্থিত ক্যান্সার হসপিটালে দশরথদেব এসটি হোস্টেলে এই আর্থকুইক হয়েছে এবং সেখানে রেসপন্স টিম এসে তাদেরকে উদ্ধার করেছে। এ বিষয়ে সদর মহকুমার শাসক অরূপদেব বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মকড্রিল অনুষ্ঠিত হয়েছে এবং তাতে বিভিন্ন দপ্তর অংশ নিয়েছে। প্রশাসনের অন্তর্গত যে ভূমিকম্প নিরোধক একটা মকড্রিল অনুষ্ঠিত হয়েছে, এটা সারা রাজ্যের অঙ্গ হিসেবে আমরা সদর সাব ডিভিশনে আজকে পালিত করেছি। প্রাথমিকভাবে আমাদের এখানে যে রিপোর্ট, এখানে আমাদের ক্যান্সার হসপিটাল এবং দশরথদেব মেমোরিয়াল যে গেস্ট হাউসটি আছে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান থেকে দুটি স্পট থেকে প্রায় 23 জন লোককে কুইক রেসপন্স টিম এসে তাদেরকে উদ্ধার। এদিন আমবাসা মহকুমা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয়। এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয় কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। দুর্যোগ মোকাবেলায় উপস্থিত ছিলেন মহকুমার শাসক আশু রঞ্জন দেববর্মা সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এদিন প্রাকৃতিক দুর্যোগ হলে কি কি করণীয় সে বিষয়ে জনগণকে অবগত করা হয়। ভূমিকম্পে ধলাই জেলা জোন 5 এ রয়েছে, তাই ধলাইবাসীকে সতর্ক করতে এবং সচেতন করতে জেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার ধলাই জেলার বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়ার পর অতিরিক্ত জেলা শাসক অজিত শুক্লদাস ধলাই জেলার প্রাকৃতিক দুর্যোগের মহড়া কতটুকু সফল হয়েছে সে বিষয়ে তুলে ধরেন তিনি এবং ধলাইবাসীকে সতর্ক সাবধান থাকতে আহ্বান জানান। মূলত স্টেজিং গ্রাউন্ড আমরা অ্যাক্টিভেট করেছি, একটা ছিল গন্ডাছড়া এসডিএম অফিস, লংতরাই এবং আমবাসা কুলাই হসপিটাল এবং কুলাই মার্কেট এরিয়া এবং কমলপুর। তো এখানে এই এক্সারসাইজটা আমরা করতে পেরেছি। একটা জিনিস আমরা লক্ষ্য রেখেছি যাতে পাবলিকের অ্যাওয়ারনেস যদি ডিজাস্টার আসে, এটা 5 নম্বর জুনে আছে, তো যাতে মানুষের জীবন এবং প্রপার্টি এবং লাইভলিহুড যাতে মিনিমাম রাখা যায়, এই জন্য আমরা এই এক্সারসাইজটা করি জনগণের মানুষের মানে অ্যাওয়ারনেসের। এদিন কমলপুর মহাবিদ্যালয় প্রাঙ্গণে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা মহড়ায় অগ্নি নির্বাপক দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী, টিএসআর, এনসিসি, বিভিন্ন এনজিও সহ বিভিন্ন দপ্তর অংশ নেয়। উপস্থিত ছিলেন কমলপুর মহকুমার শাসক অভিজিৎ চক্রবর্তী, এসডিপিও অমল চক্রবর্তী, 105 এবং 191 নং সীমান্তরক্ষী বাহিনী কোম্পানি কমান্ড্যান্ট সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। ভূমিকম্প হলে, অগ্নি সংযোগের ঘটনা হলে, বন্যা হলে, যান দুর্ঘটনা সহ অন্যান্য দুর্ঘটনা হলে কি করে উদ্ধার করা হয় তার মহড়া দেখানো হয়। মহড়ায় কমলপুর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে মহাবিদ্যালয়ের বিমল সিংহ সভাগৃহে ট্রেনিং প্রাপ্ত এনজিও সদস্যরা এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বিভিন্ন দুর্ঘটনায় কবলিত মানুষদের কিভাবে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মহড়া প্রদর্শন করে। এই মহড়া উপভোগ করেন মহকুমা শাসক, বিভিন্ন দপ্তরের অফিসার সহ মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এদিন রাজ্যের বিভিন্ন মহকুমার সাথে করবুক মহকুমায় হয়েছে ভূমিকম্পের ওপর মকড্রিল। করবুক পাঞ্জাহাম স্কুলের মাঠে সকাল 9টায় শুরু হয় মকড্রিল এবং শেষ হয় সকাল প্রায় 10:30। উপস্থিত ছিলেন করবুক মহকুমার শাসক পার্থ দাস, সে সঙ্গে উপস্থিত ছিলেন করবুক মহকুমার এসডিপিও সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।